প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মাসরাঙ্গা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৈঠকখানার আজকের আড্ডায়। যথারীতি তিনজন অতিথি আছেন আমাদের সঙ্গে, আপনারা তাদের সবাইকে চেনেন। মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য। সিনিয়র সাংবাদিক নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। জনাব জয়নাল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সংসদীয় বিরোধী দলের সাবেক চিফ হুইপ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আড্ডায়। কেমন আছেন? হ্যাঁ, দোয়া আপনার, আপনাদের। দর্শক, আমাদের আমরা কিন্তু আজকে কথা বলবো, আপনাদের অনেকে মনে ভাবতে পারেন, মানে সাধারণত যেসব টক শো হয়, আলোচনা অনুষ্ঠান হয়, যে সকল পক্ষ থাকে সাধারণত আর কি, আমাদের এখানে কিন্তু আজকে সরকারি দল আওয়ামী লীগের কাউকে আমরা আমন্ত্রণ জানাই না। আজকে মূলত কথা বলতে চাই, আড্ডা দিতে চাই বিরোধী দলের রাজনীতি নিয়ে। এখানে সংসদীয় বিরোধী দলের নেতা জনাব রাঙা আছেন, আর দেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতা জনাব ফারুক আছেন, মাঝখানে আছেন আমরা দুই সাংবাদিক আছি। জাতীয় পার্টির ভূমিকাটা নিয়ে আমি নঈম নিজাম আপনার কাছে জানতে চাই। জাতীয় পার্টির সংসদীয় বিরোধী দল তো অফিসিয়ালি তো আছেই, কিন্তু বিভিন্ন সময় তার দলের নেতা নেত্রীরা যেভাবে যা বলেন, তাতে এই দল সম্পর্কে আপনার একটা মূল্যায়ন শুনি না। আসলে আপনাদের মূল সাবজেক্টটাই আমরা যাই, ওইটা তাহলে চলে আসবে। আপনি যেটা বললেন বিরোধী দলের ভূমিকাটা, ভূমিকাটা যদি আপনি আমরা একটু দেখে যদি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দলের বিরোধী দলগুলোর ভূমিকা সবসময় পার্লামেন্টে বা আপনার রাজপথ, এই ট্র্যাডিশনটা এক একটা সময় এক এক রকম ছিল। আপনি যদি 79-এ যান, 39 জন এমপি ছিল মাত্র আওয়ামী লীগের, তখন কি 39 জন এমপির যে একটা ভূমিকা ছিল, অবস্থান ছিল, এটা এখনও পার্লামেন্টের রেফারেন্স হিসেবে চলে আসে। 91 সালে আমি আপনি রিপোর্টার হিসেবে পার্লামেন্ট কভার করতাম, উনি এমপি ছিলেন জনাবদ্দিন ফারুক। উনারা সরকারি দলের এই পার্ট থেকে বিরোধী দলে, আপনার ইয়াং আর একটা গ্রুপ ছিল, মির্জা আজম সহ একটা গ্রুপ ছিল, ওই সময় একটা ট্র্যাডিশন ছিল, শেখ রাজ্জাক আলী পার্লামেন্টকে জমিয়ে তুলতেন। বিরোধী দলের ভূমিকাটা কি আপনার তো খেয়াল আসছে, বিরোধী দল সেই সময় নুর ইসলাম মনি স্বতন্ত্র সংসদ হিসেবে একটা বিল এনেছিল, আজকে যে কোস্টগার্ডের বিলটা, হ্যাঁ, এবং সিফ হুইপ খন্দকার দেলারোশন রিকোয়েস্ট করছিলেন স্পিকারকে যে আপনি আজকে দেবেন না, আমাদের সদস্য সংখ্যা কম, মানে ওটা তার বলেন নাই, মানে বোঝানোর জন্য। তো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত, স্বতন্ত্র সবাই মিলে ভোট দিয়ে পাশ করে দিল, বিরোধী দল আনা একমাত্র বাংলাদেশের প্রথম একটা বিল, এটা হলো এই পার্টটুকু। 91-এর পার্লামেন্টের কথা আমি বলছি, সেদিন আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা তো সেটা আমাদের চোখের সামনে ঘটা, সেদিন একদম শান্ত পার্লামেন্ট ছিল বৃহস্পতিবার, তার মধ্যে এই ঘটনাটুকু। আপনার এই পার্টগুলো আমাদের যদি আমরা সবসময় দেখে থাকি, আপনি দেখেন এক একটা সময় এক এক রকম থাকে। এখন রাজপথের বিদ্যালয়ের জায়গাটা আমি একটা দু একটা এক্সাম্পল আপনাকে দেই। আপনি বিএনপি যখন ক্ষমতা ছিল, তখন সাবরেশন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা হলো, আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন এসানুল মিলনের বিরুদ্ধে ব্যানার্জি ব্যাগ চুরির মামলা। এই যে জায়গাগুলোতে আমাদের এই ট্রেডিশনগুলো, আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতা ছিল, মতিয়া চৌধুরী, সোহেল তাজের মতো নেতাকে রাজপথে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া, মোহাম্মদ নাসিমও ছিল, আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন আমাদের সামনে বসা জনাবদ্দিন ফারুকের মাথা ভাঙা অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম, তার অবস্থানটুকু, সেই ছবিগুলো আমাদের দৃশ্যপট। এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে আপনার ট্র্যাডিশনাল পার্টগুলো, আমাদের একটা সময় রাজনীতির একটা ঐতিহ্য ছিল, পরস্পর প্রতি একটা শ্রদ্ধা ছিল, আমি একটা মিনিট শেষ করে দিচ্ছি, পরস্পর প্রতি একটা রেসপেক্টের জায়গা ছিল, সম্মান ছিল, সবাই সবাইকে দেখার জায়গা ছিল। এখন পার্লামেন্টের কী অবস্থা, রাজপথের কী অবস্থা, সবাই আমরা সবাই ভাই, যে নঈম নিজাম যেটা বললো, এক এক আমলের প্রত্যেকটা আমলের চিত্র তুলে ধরলো। আবার আপনারা যখন ক্ষমতায় ছিলেন, 91-এ আসার পরে জাতীয় পার্টি যখন গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে এখানে সরকারি দলের বলবো না, এটা উনি ওনারা বিরোধী দল এবং মন্ত্রীও, যেহেতু এটা আড্ডা, এখানে আওয়ামী লীগের কোনো নেতাকে আপনি ডাকেন নাই, আর অনেক দিন পর কিন্তু আমি মাসরাঙ্গে এসেছি, বিশেষ করে ওনার কথা শুনে। নঈম নিজাম যে এখানে আসবে জানতাম, তাহলে তো আমি আসতাম, আমরা তো প্রতিবেশী, এটা কারেন্ট হলো আমরা প্রতিবেশী, আমরা আমাদের সাথে একটা, উনি যে মতেরই হোক যে ধনের হোক, আমার সাথে একটা পাশাপাশি থানা তো একটা বদ্ধ রয়েছে। উনি রিপোর্ট সংগ্রহ করতেন, তখন আমরা ইয়াং এমপি মির্জা আজমটা মিলে আমরা ওনার সাথে খুব আড্ডা মারতাম। আচ্ছা দেখ, বিষয়টা হলো আপনি একটা সুন্দর কথা উপস্থাপন করছেন, আসলে সত্যিকার বিরোধী দল কারা বাংলাদেশে? আওয়ামী লীগ মনে করে বিরোধী দল রোশন এরশাদের নেতৃত্বে যেটা তারা, আর আপনারা যারা বাংলাদেশের অত্যন্ত গুণীজন সাংবাদিক আর উকিল, আমি দুই থেকে খুব শ্রদ্ধা করি,
ব্যক্তিগতভাবে। আর আমি বিশেষ করে রংপুরের ছাত্র, আমার বাবা শিক্ষকতা করতেন রংপুর গাইবান্ধা, ওইদিকে থাকতেন ম্যাক্সিমাম, তখন সরকারি চাকরি দুদিকে হইত। আজকে একটা জিনিস হোসেন মোহাম্মদ ইশার সাহেব আজকে কথা যেটা বলেছে আমার খুব কষ্ট লেগেছে, যে আমি অচিরেই আমাদের রাঙ্গা সাহেবদেরকে বলবো চলে আসতে। আরে নিজে ছেড়ে দেন, আগে নিজেই ছেড়ে দেন, উদাহরণ সৃষ্টি করেন, তারপর রাঙ্গারা শর্মে ছেড়ে দেবে, যদি রাঙ্গা তো একটা প্রেসিডেন্ট আমার সদস্য, সহজ কথা না। তো সেখানে আমি মনে করি যে ভাই যে কথাটা বলেছেন এমনি জানছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে আমি ক্ষমতা আসলে আমি রাঙ্গাকে পিটাবো, আবার রাঙ্গা ক্ষমতা আসলে আমাকে পিটাবো, এই ট্রেডিশনটা বাদ দেওয়া উচিত রাজনীতির ক্ষেত্রে। যে জন্য এখন যে বলা শুরু করেছে, একটু আগে আমরা আনঅফিসিয়াল কিছু কথা বলেছিলাম একজন প্রসঙ্গে, বাংলাদেশের পার্লামেন্টটা কোন দিকে যাচ্ছে, একাডেমিতে আলোচনা করেন কোন দিকে যাচ্ছে। আগে আমি দেখেছি যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম তখনই বাবার খুবই আদরের সন্তান ছিলাম, স্কুলে হেডমাস্টার বোর্ডে দাঁড়িয়েছিল দোয়াত কলম মার্কা, তখন আমাদেরকে ওই যে ব্যান্ডেল দিয়ে একটা মাইক বানাই দিত, স্কুলের অর্ধেক ক্লাস করে নামাই দিত, দোয়াত কলম মার্কা বাক্সে ভোট দেন, তখন একটা স্লিপ দিত ওটা বাক্সের মধ্যে। তো এগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছে, আওয়ামী লীগকে দেখার সৌভাগ্য হয়েছে, ওই ঘরানা লোকও আমি ছিলাম, যুদ্ধ করে দেখা হয়েছে, যুদ্ধ অংশগ্রহণ করেছে, খাজু মিয়ার নেতৃত্ব আমি ছিলাম, তখন খাজু মিয়া আদর করতো আমাকে, সে খাজু মিয়াও নাই, সে মালিক উকিল সাহেবও নাই, সে নুরলক মিয়াও নাই, আছে কারা, এখন যারা বিজ্ঞ আছে তারা আমাদেরকে উপদেশ দিয়ে যাক, আমরা ওনাদের দেশ শিখি। ভাই আমরা ইয়ে করি এই প্র্যাকটিক্যাল বর্তমান নিয়ে ভাবি, আপনি বললেন যে এইগুলি এই ট্র্যাডিশন বন্ধ হওয়া উচিত, বিএনপি যদি ক্ষমতায় যায় এরপরে এটা এটা বন্ধ হবে বলে আপনার মনে হয়? আরে ভাই 100 বছরের পুরানো স্বেচ্ছাতে ঘরের মধ্যে বেগম খালেদা জিয়া 73 বছর বয়সে আজকে প্রায় 2 মাস 8 তারিখে 2 মাস শেষ হবে, আমার নেতা একটি কথা বলেছে যে আমি প্রতিহিংসা রাজনীতি আর করবো না, সব ক্ষমা করে দিব, এটা ওনার পত্রিকা হেডলাইন নিউজ করছে, কয়েকবারই বলেছেন, কয়েকবারই কথাটা বলেছে। তো বিএনপি নেতা কর্মীরা ওনার এই এটা নেতৃত্ব আল্লাহর দান, কিন্তু আমি মনে করি বেগম জিয়াকে নেতৃত্বের দানটা আল্লাহই দিয়েছে, না একটা গৃহবধূ, রাজনীতির সাথে তার কোনো সম্পর্কই ছিল না। জিয়াউর রহমানকে অ্যাসাসিনেশনের পরে ওনাকে দল ধরে নিয়ে আসছে, সে এরশাদের আমলে আমরা দেখেছি একটা খোলা জিপে, তখন আমরা অবশ্যই ওনার দলও করতাম না, সে কারণে ওনার যে নেতৃত্ব আল্লাহর দান। সেখানে আপনারা এই যে সাংবাদিকতা উকিল আমি কেন শ্রদ্ধা করি, এটা আল্লাহর দান, এত লেখা করতে জানে, আমি সারাদিন পড়ি কিন্তু ওনাদের গুণাক্ষর ওনার শিখতে পারিনি। এই জন্য বলি এই ট্রেডিশনটা চেঞ্জ করা উচিত, যে কারণে বললাম যে একটু আগে আনঅফিসিয়াল যে পার্লামেন্টে কারা যাবে সামনে দিকে। আচ্ছা ওই প্রসঙ্গে আগে যাই, তার আগে রাঙা ভাই এই যে কথাটা উঠছে যে আপনাদেরকে এরশাদ সাহেবের আগেও কয়েকবার বলেছেন যে আমার মন্ত্রীরা যারা আছে ক্যাবিনেটে তাদেরকে উনি চলে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, রশন এরশাদ এই এই লাইনে ছিলেন না কিন্তু উনিও গত পার্লামেন্টে যে একটা ভাষণ দিয়েছেন বিরোধী দলের নেত্রী হিসাবে সেখানেও তিনি যা বলেছেন যাতে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে পরিচয় দিতে খুব কুণ্ঠাবোধ করে এরকম কথা বলেছেন না, এবং উনিও চান যে আপনারা আপনারা ক্যাবিনেট থেকে বের হন, আসলে এই জিনিসটা কোন পর্যায়ে আছে, আপনাদের কি বের হয়ে আসার সহসা কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ সম্ভাবনা, আমি ধন্যবাদ জানাই প্রথমে আপনাকে, তারপরে ধন্যবাদ জানাই ফারুক ভাইয়ের সঙ্গে, আমরা একসঙ্গে আমি 2001 সালে একসঙ্গে পার্লামেন্টে ছিলাম, ওনাদের কাছে অনেক কিছু শিখেছি আমরা তখন, আর নিজাম ভাই তো মানে কথার ফুল জুড়ি, ওনার সমস্ত শব্দ চয়ন আমরা অনেক মনোযোগ সহকারে লক্ষ্য করি। তো আসলে এই অনুষ্ঠানটা আপনার অনেক ভালো, আসলে ঝগড়াঝাটি নয় এখানে, আর সবাই সবার মতো আমরা মত প্রকাশ করবো, একটু ঝগড়াঝাটি এর মধ্যে নাই। 90 সালে আমরাও অনেক কিন্তু নির্যাতিত হয়েছে অনেক, এখনও এস এস এফের বাসায় যে বা ওনার অফিসে যে ছবিগুলো মনিরু আমাদের একজন এমপি ছিলেন ওনারা কুমিল্লার মনিরুজ্জামান সমবত ওনার নাম, প্রচণ্ডভাবে একটা মানে রক্তাক্ত একটা ছবি এখন আমাদের, পরেও যদিও উনি বিএনপিতেই গেছেন, মনিরুল হক চৌধুরী আমাদের পঞ্চাশ বছর উপলক্ষে
আপনি রংপুরের মানুষ ওইখানে সেনবাগ নোয়াখালী মিনিস্টার হিসেবে গেস্ট হিসেবে সালাউদ্দিন সাহেবের সঙ্গে আমার একটু মানে সালাউদ্দিন গেছিল না ও যায়নি ও মানে ওখানে জাতীয় পার্টি ভালো একটু ইয়া আছে একটা ছিল আর কি এক সময় ওখানে বর্তমান এমপি যিনি রয়েছেন তিনি এক সময় জাতীয় পার্টির প্রেসিডেন্টই ছিলেন হ্যাঁ ভোটে দাঁড়ায় ছিল নাঙ্গল মার্কে হ্যাঁ ছিলেন উনি কিন্তু প্রেসিডেন্টই ছিলেন 96 সালে ভোট হ্যাঁ মানে বেশ কিছুদিন জাতীয় পার্টি করেছেন ওখানে তো গেলেন তো ওখানে আর অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় আপনি ওই এলাকার এমপি ছিলেন না পাঁচবার আমি ছিলাম তো হ্যাঁ উনি তো ওই এলাকায় আজকে ভিজিট করে আসেন এলাকার পাশের বাড়ি থেকে আমার এলাকার ফারুক ভাই কি অবস্থা দেখে আমি তো ফারুক ভাইয়ের নাম দেখে গিয়েছি ওখানে যে ওনার নাম আছে ও বিশেষ হিসেবে নাম আছে আমি ওটা দেখেই কিন্তু গিয়েছিলাম ফারুক ভাইয়ের সাথে অনেকদিন গেলেন না কেন অনেকদিন পরে দেখা হবে আপনি যাওয়ার আগে উনি তো ওনার বাড়িতে আপনাকে একটু নিয়ে যাওয়ার কথা ছিল না না আমি আমাকে আমি শর্মেই চলে আসছি কারণ আপনি আপনি দেখেন এই যে ভাই যে কথাটা বলেছেন যে ভাই আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথার জন্য আমি পাঁচবার এমপি আমার গুণে না আমার ধানের শিশি গুণে আমার দলের গুণে বা জনগণ আমাকে ভোট দিয়েছে দেখেন আমার কার্ডটা ভাইয়ে দেখেছে আমার নামটা কোন জায়গায় দিয়েছে আমি থাকতে পারি না সেখানে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আগে তো সেটা বড় কথা না বড় কথা উনি আমি যে স্কুলটা করে না বড় কথা হচ্ছে যে আপনি তো ওনার এলাকায় গেছেন এই ইলেকশনের ফিল্ড ওনার কেমন দেখলেন ছেলে বল না আমি খারাপ দেখিনি ওনার ভালো না এটা ব্যক্তি অনেকে বললেন যে না উনি এখানে অনেকদিন ছিলেন এবং 2000 ওই স্কুলটাও আমি দেখলাম যে কোন সালে ওটা ভিত্তি দেয়া বা তৈরি ওটা 2005 সালে যখন আমরা এমপি ছিলাম সেই সময় করা ওনার নিজে করে দিয়েছি স্কুলটা তো আমি ভাবলাম যে ওই সময় করা আর একটা পোর্শন দেখলাম 11 সালে করা মানে বিল্ডিং গুলো করা আর কি বিল্ডিংটাই তো উন্নয়নের একটা ছোঁয়া থাকলে বোঝা যায় এখন গভর্নমেন্ট ওখানে কি করেছে তো সেই কারণে মনে হলো যে আমার কাছে মনে হলো যে আর তারপরে যখন আমার আমন্ত্রণ জানালে আপনারা যে উনি আসবেন তখন আমি ইচ্ছা করে আসলে যে না ঠিক আছে আমি তাহলে যাবো অন্য নিজামের কথা জানার সময় যাবো তো 90-তে আসলে হয় কি আমরা ভুলে যাই ইতিহাসটা আমরা কিন্তু 111-এর কথা সবাই বলি আবার কিন্তু 111-এ সবাই কষ্ট পেয়েছি আমরা সবাই জেলে ছিলাম আমরাও আমি যাইনি জেলে কাছাকাছি পর্যন্ত গেছিলাম আর কি গেটের কাছাকাছি পর্যন্ত গিয়ে ঘুরে আসছি তো ঢুকতে হয় নাই জেলে কোনো কারণেই হোক এসআর সাহেব হয়তো সেনাবাহিনীর প্রধান ছিলেন এটাও একটা কারণ আপনি কথাটা শেষ করেন যে 111-এ সবাই কষ্ট পেয়েছি তারপরের লাইনটা বলেন চা আসছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে সবাই কষ্ট পেয়েছে কিন্তু তারপর কিন্তু আমরা আমরা দেখেছি আমরা কিন্তু সবাই বলেছি আমরা না আমাদের ভালো হওয়া দরকার বা আমরা এইভাবে আমাদের রাজনীতি করা দরকার ফারুক ভাই এখন যেভাবে বলে যে এইভাবে রাজনীতি করা দরকার আসলে এটা আর চলে না কিন্তু সেটা তারপরেও আমরা কিন্তু আমাদের কাছে মনে হয় না যেন এখনো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি মানে ইতিহাস থেকে আমরা কিন্তু কেউ কোনো শিক্ষা আমরা আচ্ছা ধন্যবাদ চা চলে আসছে চা খাই দর্শক একটা চা বিরতি ফিরছি একটু পরে দর্শক আরেকবার আমন্ত্রণ কিন্তু রাঙা ভাইয়ের কাছে যে প্রশ্নটা ছিল সেটার উত্তর কিন্তু এখনো পাইনি পাইছি ভাই আসিনি ওখানে না আমরা টু দা পয়েন্ট যদি আলো কথাবার্তা হয় তাহলে এটা আড্ডাটা জমবে ভালো আর কি না আমি এখনো ওখানে আসিনি বলেন এবারে আসেন তো আমি আসলাম যে না সবাই মাইকুটের কথা বলছে বা সবাই আমরাও যে মাইর খেয়েছি সেটাও আমি বললাম আর কি আমার মনে হয় কি রাঙা ভাই এসব এটা বলে কোনো লাভ নাই এই এইভাবেই চলছে ট্র্যাডিশনাল দাঁড়িয়ে গেছে না ফারুক ভাই যতই বলেন কবে কবে শেষ হবে জানি না তবে আমরা যে আমরা বলি সবসময় যে গণতন্ত্রের ছুতি কাগার হচ্ছে আমরা বলি যে ব্রিটেনকে তো বলি আমরা তাই না তো সেই ব্রিটেনেও কিন্তু পাঁচজন স্পিকারকে পিটায় মারা হয়েছে পার্লামেন্টের ভিতরে পিটায় মারছে তরোয়াল দিয়ে মারছে আমাদের বাংলাদেশে খুব সম্ভবত একজন মানে বাংলাদেশের আমলে না আগের আমলে পাকিস্তান পিরিয়ডে শাহিদ আলী বোধহয় সম্ভবত নাম হবে মোস্ট প্রবাবলি তো এরপরে কিন্তু স্পিকারকে ঠিক কাগজ ফেঁকানো ছাড়া অন্য কিছু করানো ছাড়া গালাগালি কর 2001-এ যেটা দেখেছি আমরা কিছু ভাষাগত সমস্যা কিছু ছিলই তো তা এছাড়া কিন্তু আমরা খুব মেজর কিছু দেখিনি কিন্তু এখন যে বাংলাদেশের যে আমরা যে অবস্থাটা দেখছি যে আসলে 111-এর পরেও যে আমাদের যারা শিক্ষা সেটা আমাদের আমরা নিতে পারলাম না আমরা কিন্তু বললাম সবাই যে না এইভাবে করা উচিত এটা করা দরকার ওইটা করা দরকার সেটা করা দরকার কিন্তু যখন আমরা আমরা ক্ষমতায় আবার গেলাম ওই জায়গাটা যখন আপনি উপস্থাপকের জায়গায় আসলেন তখন আপনি আপনার মতোই কিন্তু আবার অবস্থানে আপনি চলে গেলেন এটাই হলো কিন্তু দুঃখজনক চরম দুঃখজনক এবং এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি সারা জীবনই থাকবো এটা আমরা যদি
সিঙ্গাপুর মনে করে কেউ সেটাও সম্ভব না, আমরা যদি কেউ চায়না মনে করে সারা জীবন আমরা থাকবো তা তাও কিন্তু। আপনি যে কথাগুলি বলছেন আপনার আওয়ামী লীগের বন্ধুরা কিন্তু মাইন্ড করতে পারে, না করতে পারে করুক, আমি তো আওয়ামী লীগের, আমি তো জাতীয় পার্টির পার্লামেন্ট মেম্বার, আমি গভর্নমেন্টের পার্ট টাইম জব যেরকম সেরকম আমি পার্ট টাইম জব ওখানে করি করা এইরকমই, যে আমরা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোর সঙ্গে আমরা সহায়তা করছি, কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়া সমালোচনা রসনের সাথে যা সমালোচনা করেছে পার্লামেন্টে, এত বড় সমালোচনা যদি কোনোদিন খালেদা জিয়া করতো বিরোধী দল থাকা অবস্থায় তাহলে একটা ভীষণ মারামারি হয়ে যেত পার্লামেন্টের ভিতরে, কিন্তু রসনের সাথে ভালোবাসায় মানে যে ভাষায় তীর্যক ভাষায় যে কথাগুলো বলেছে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুনেছেন এবং জবাবও দিয়েছেন, অনেক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন যে এই মুহূর্তে আমি ব্যবস্থা নিচ্ছি, কোথায় আপনি দেখলেন ফ্যান্সি ডিল দেখলেন আপনি কোন জায়গায় বলেন আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, ওখান থেকে কিন্তু পার্লামেন্টের ভিতরেই থেকেই কিন্তু উনি মোবাইলে বা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে দেখা গেছে উইদিন হাফ অ্যান আওয়ার সেখানে যারা যেখানের কথা বলেছেন ঢাকা শহরের সেই এলাকাগুলোতে কিন্তু র্যাব চলে গেছে গিয়ে সেখান থেকে কিন্তু পেন্সিল বিভিন্ন ধরনের দ্রব্যাদি তুলে, তা আমার কথা হলো যে আলোচনা করে আমরা তো দেশ চালাতে চাই, আমরা তো কারোর সঙ্গে কারো মারামারি ঝগড়াঝাটি এগুলো করতে চাই দরকার কি, আমরা দেশের মানুষের উন্নয়ন করতে চাই, এই ছাড়া তো আর আমাদের কিছু নাই না, সেটা করতে গিয়ে রাঙাভাই একটা জিনিসটা আপনি যে কথাটা বললেন যে রওশনের যে বক্তব্যটা দিয়েছে পার্লামেন্টে আমি এটা শুনেছি, এবার না এবার না প্রত্যেকবার সেশন তো আপনি জানেন আপনি দেখি সেশনের পরে শেষে একটা বিরোধী দলের নেতা বক্তব্য করে সব সময় শেষে একটা বক্তৃতা বিরোধী দলের নেতা করে, সংসদ যখন চলে তখন সংসদ টেলিভিশন আছে আমি সবসময় এটা আমি মিস করি না, নাহলে আমার ঘরে রেকর্ডিং আছে আমার বাচ্চারা রেকর্ডিং করে রাখে, আমি যে জিনিসটা সরি টু ইন্টারাপ্ট যে এখন কেন দেখেন বিএনপিকে কিভাবে গালিগালাজ করা হয় সেটা না না, আমি আমি বিএনপিকে গালিগালাজ কারা করছে না করছে এটা কোনো বিষয় না, এটা রাজনৈতিকভাবে তারা করবে আমরা হচ্ছে এটা উত্তর দেবো যদি, তবে একটু ভদ্র ভাষা হলো পার্লামেন্ট হওয়া উচিত, ওনারা আমাদেরকে যখন আমরা পার্লামেন্টে ছিলাম তখন বলতো যে পাপিয়া রানু এরা জঘন্য ভাষায় কথাবার্তা বলে, আবার ওই দিক থেকেও আমরা বলতাম যে আপনারা যদি এই কথা উত্থাপন না করতেন তারা উত্তরটা দিত না, এখন যে জিনিসটা হচ্ছে রোশন আপা যে বক্তব্যটা দিয়েছে উনি যেটা বলেছেন ওনারা কম অত্যাচারিত হন নাই, আমি একটা জিনিস সবিনয় নিবেদন দুজন অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ সাংবাদিকের সামনে একটা জিনিস আপনি বলুন তো, কি অন্যায় বিএনপি করেছে, আমরা বিরোধী দল বা আমরা আমরা পার্লামেন্টে নাই তাই বলি কি আমাদেরকে রাস্তায় দাঁড়াবার সুযোগটাও দিবে না, আমি বলছি অন্যায় আপনার বলবেন যে আপনার হলে নিজেরা নিজেরা কিলাগিরি করে একটা অঘটন ঘটায় দিবেন একটা ভাব, অন্যায়টা কি করছেন, অন্যায়টা করেছেন যে আপনার নির্বাচনটা অংশগ্রহণ করেন নাই, এটা সব থেকে বড় অন্যায় করেছেন, আচ্ছা আমি নভেম্বরে আমার বাসা দাওয়াত দিব আমি কি খাবো যদি আমি নভেম্বরে বলি যদি 10 জন গত পার্লামেন্টে অর্থাৎ এটা কত বলবো 14 এর আগেরটা 2009 সালের পার্লামেন্ট এটা 8 এর ইলেকশন 8 এর ইলেকশনে 111 ইলেকশনে কিন্তু আপনারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনারা পার্লামেন্টে ছিলেন, কিন্তু এভাবে তখন কিন্তু এখন আপনি যেভাবে নির্যাতনের কথাগুলো বলছেন পত্রিকায় আমরা দেখছি বিভিন্নভাবে আপনারা বক্তব্য রাখছেন তখন কিন্তু এভাবে ছিল না, আপনি যেটা করলে এটা আমি খণ্ডন করতে চাই এইভাবে যে আমি নির্বাচনে কেন গেলাম না আমার দল কেন গেল না তার প্রমাণ আপনার স্থানীয় সরকার নির্বাচনে যখন মার্কাটা দিয়ে দিলেন তখন মার্কাটা মেম্বারকে দিয়ে দিতেন তাহলে একটা প্যানেল সংসদ ছাত্র সংসদের মতো একটা প্যানেল নির্বাচন হতো, এখানে হচ্ছে কি এখন আপনার মার্কাটা দেওয়ার পর যে নির্বাচনটা হইলো প্রথম ধাপে দেখেন বিএনপি কত অগ্রসর, সেকেন্ড ধাপ তার পরবর্তীতে কি হয়েছে এটা আপনি ভালো করে জানেন, আমি যোগ করছি ফারুক ভাই আপনি খেয়াল করে দেখেন তখন কিন্তু সিটি কর্পোরেশন ইলেকশনগুলো কে জিতেছিল আমরা, তাহলে আপনি এরপরে তো সংসদ নির্বাচন সাধুবাদ জানাচ্ছি যেখানে ফেয়ার ইলেকশন হবে, দেখেন আপনি আজকে একটা গাজীপুরের সদর একটা ইউনপি নির্বাচন হয়েছে সেখানে বিপুল ভোটে ধানের শীষ জিতেছে, আমরা ওখানে ওইখানে নেতৃবৃন্দ বলেছি ওখানে ভালো ভোট হয়েছে, আপনি দেখেন সুপ্রিম কোর্ট বারে যেটা আমি একটু আগে বললাম সাংবাদিক আর উকিলদের আমি অত্যন্ত ভালো জানি এটা ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের ভোটটার মতো যদি একটা ভোট হয় সেগুলো আমরা সাধুবাদ জানাই, ২০১৪ সালের নির্বাচনের আগে পাঁচটা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে প্রত্যেকটা ইলেকশনে আপনারা জিতেছেন, তার মানে কি মাঠটা মোটামুটি ছিল যে বিএনপির সমর্থন একটা পজিশন ছিল যে আপনারা
ইলেকশন করলে জিততেও পারতেন না শানবাগে ছিল কি শানবাগে নমিনেশন নাঙ্গল কোটে দি শুনেন উনি তো এমপি হওয়ার ইচ্ছা উনার নাই নাঙ্গল উনাকে অতবার বলেছে ইলেকশন করার জন্য করেন আই নো বিকজ শানবাগ নাঙ্গলকোট ইজ বর্ডার আপনি 2014 সালে যে প্ল্যান এই প্ল্যানে যদি আমি ভোটে যেতাম আমি 2008 সালে ভোটে যেয়ে পাইছি 25 সিট না 30 সিট ওনারা অভিযান হয়ে যেত যদি মহিলা আমাদের না থাকতো এ 2014 সালে নির্বাচনে গেলে তার পরবর্তীতে প্রমাণিত হলো স্থানীয় সরকার নির্বাচনে আপনি যেটা বলছেন বারবার সিটি কর্পোরেশন নির্বাচন ঠিক আছে আমরা তো সাধুবাদ জানাই তখনই যখন একটা ফেয়ার ইলেকশন হয়ে জিতে আসি সেখানে আমরা তো সমালোচনা করি না সাধুবাদ জানাই আমি নয়ন নিজামকে একটা জিনিস বলতে চাই আওয়ামী লীগের প্ল্যান প্রোগ্রাম যে কৌশল সেই কৌশলের কাছে আমরা পরাজিত হই নাই এই কারণে আমার ব্যক্তিগত অভিমত আপনি এটা সমালোচনা করতে পারেন রাঙা ভাইরা যে বিরোধী দল হইল এই বিরোধী দলের মূল্যটা ওনারা বুঝতে পারবে এই নির্বাচনে যদি বিএনপি না যায় বেগম জিয়াকে ভিতরে রেখে বা তারেক রহমানকে সাজা অবস্থায় রেখে বিএনপি হাইকমান্ড যদি নির্বাচনে যায় সেই নির্বাচনে ওনারা যদি আলাদা জোটের বহির্ভূত নির্বাচন করে সে নির্বাচনে কি হবে এখন বলার দরকার যদি কোনো দিন আল্লাহ পাক তৌফিকে দেয় আবার এখানে আড্ডা আসতে না পরে বলে তো লাভ নেই এখনই বলতে বলে আবার তিনজনে আসবে আমরা তো তখন আমরা তিনজন করতে পারি অসুবিধা নাই তো না না এটা তো হতে পারে না হওয়ার তো কোনো কারণ নেই রোশনের সাথে আপনি হোসেন মোহাম্মদ ইরশাদকে একটা জিনিস আপনি বলেন হাঙ্গামায় পাঁচ বছর মন্ত্রিত্ব করে ফেলছেন আপনাকে প্রধানমন্ত্রী খুব স্নেহ করে আমার বাবা ওইদিকে আমার চাচা জেঠা সব ওইখানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে হোসেন মোহাম্মদ ইরশাদের জাতীয় পার্টি যদি নাঙ্গল নিয়ে ভোট করে নিজাম ভাই আর বিএনপি বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি হয়ে যদি ধানের শীষে ভোট করে আমরা আমাদের জোট ওনারা জোট বহির্ভূত ভোট করে এটার অঙ্কটা আপনি আপনার পত্রিকা একদিন এডিটরিয়াল এটা আলাদা কথা আমি আপনি একটা যোগ করছি আপনাকে 2013 সালে যখন আন্দোলন চলছিল তখন সারা বাংলাদেশে আপনি যদি হিসাব করে দেখেন চাঁপাইনবাবগঞ্জের অবস্থাটা কী ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলে ছিল সব কিছু সাতক্ষীরার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলে ছিল আপনি গাইমান্দার ওনার একদম পাশাপাশি এবং রাঙ্গাবাই আরও ভালো বলতে পারবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল ছিল বগুড়াতে ছিল জয়পুরহাটে ছিল ওই অবস্থাটা ইলেকশন করার ফলাফলটা ফারুক ভাই এখন যেটাই আপনারা বলেন না ধরেন ইলেকশন করেন নাই যে কোনো কারণে সেই সময় আপনারা ভালো করতেন এখনকার মতো এনভায়রনমেন্ট তখন ছিল না এখনকার বরং একটা জটিল একটা দুজনকে আমি ভয় পাই এই কারণে আমি ভাই একটু আপনি আপনার কাছে জানার বিষয়তে আপনি কি আপনার মূল্যায়ন যে তখনকার চাইতে বিএনপির অবস্থা এখন ভালো তখন তো বিএনপি একটা চাঙ্গা দল ছিল তখন অনেক বেশি চাঙ্গা ছিল এখন কি বিএনপির জন্য কঠিন হয়ে গেছে আমি মনে করি যে এগুলো বলার অর্থ নিজাম ভাইরা এইসব মূলে বলার অর্থ যে বিএনপি কে আবার নির্বাচনে এনে আবার 30টা সিট দিয়ে দাও আমি জানি না আমি জানি না উনি কোনো দল করে না কিন্তু আজকে রাঙ্গাবাইদেরকে যদি আসেন আমি একটা মিনিট বলি আপনারা আসলে হয় কি ডেমোক্রেসির যাত্রাগুলো অনেক স্ট্রং হয় আমরা যারা মিডিয়ার কর্মী আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আপনার মতো একটা জনবল পত্রিকার সম্পাদক হিসাবে আমি দেখি যে আমার সেনবাগ একদিন মানববন্ধন এক লাইনে আমার একটা প্রশ্ন জবাব দেন 30টা সিট নিয়ে পার্লামেন্টে 30টা সিট নিয়ে থাকা বিএনপি আর পার্লামেন্টের বাইরে থাকা বিএনপির মধ্যে কোনটা ভালো বাইরে থাকা অনেক ভালো ভালো আমি দ্বিমত করি গালি শুনতে রাজি না কালি তো আপনাদের এমনি শুনতে মানে জিয়াউর রহমান পাকিস্তানের দালাল জিয়াউর রহমানকে চিনি না এসব কথা শোনার জন্য কানে আঙ্গুল দিয়ে রাখতে এটা তো এখনো শুনছে এটা এখনো শুনেন আরে এটা তো বাইরে পার্লামেন্টের ভিতর আর বাইরে পার্লামেন্ট হবে সকলের অংশগ্রহণের এমন একটি পার্লামেন্ট যে পার্লামেন্টে নির্বাচনে আমরা না যাওয়ার কারণে গরু ছাগল শুয়ে আছিল সেই নির্বাচনে ইলেক্টেড আমি সরি টু ইন্টারাপ্ট যে আমি সম্মানের সাথে বলতেছি যে 154 জন উনার পত্রিকা আপনার পত্রিকা আমার পত্রিকা এটা একটা পার্লামেন্ট আচ্ছা ফারুক ভাই আপনি 39 জন এমপি নিয়ে 70 আপনি তো একটা পুরাতন রাজনীতিবিদ আসাদুজ্জামানের কথা বলতেছেন কোথায় আসাদুজ্জামান আর কোথায় রোশনের সাথে সরি না না শুনেন আপনি একটা সিনিয়র সঙ্গে এক্সাম্পল আনছি স্যার এক্সাম্পল না আসাদুজ্জামানের পার্লামেন্ট থাকার আমার সৌভাগ্য হয়েছে আজকে প্রাইম মিনিস্টার যেখানে বসে হ্যাঁ আমি তখনও যেতাম
আমার রাজনীতি ক্লাস ফোর ফাইভ থেকে আমি রাজনীতির মধ্যে সম্পৃক্ত ছিলাম। আজকে তাদের বক্তব্য আসলে একটা রেফারেন্স আপনি তৈরি করেছেন, তারা 30-40 জন হোসেন আমার জিয়াউর রহমান কি সালাউদ্দিন কাদের চৌধুরী শাহজিজুর রহমান সবুর খান ছিল আমি সবুর খান অনেকগুলো পার্ট ছিল রাশিদ খান মেনন ছিলেন এগুলো মেনন মেনন ভাই ছিলেন আরেক ভাই একটু অনেক বলছে একটু আরেকবার একটা ব্রেক নিয়ে নে আপনি একটু একটু বিশ্রাম নিতে পারে আবার শুরু করে আরেক ভাই আরেকবার বিরতি আসছি একটু পরে আশা করছি আপনারা থাকছেন আমাদের সঙ্গে আমি চেড়া কাজী বাড়ি তো অনলি দি বাড়ি উনি জানে আমাদের অঞ্চলে পুরো অঞ্চলে। দর্শক আরেকবার আমন্ত্রণ মাসরাঙ্গার বৈঠকখানা রাজকেরাড্ডায়। আমরা কি এবার একটু ওনাকে একটু সুযোগ দিই না? শিওর শিওর রাঙ্গামাই আমি বলছিলাম যে ওনাদের কারণে আরেক ভাই আপনাকে সুযোগ দিছে বলেন ওনাদের কারণে ধন্যবাদ ওনাকে ছোট ভাইকে সুযোগ দিয়েছে ওনাদের কারণেই কিন্তু আজকে দুঃখের কারণ ওনারা নিজেরাই কিন্তু আমি বলি একটু সেটাই হচ্ছে যে এখন যে অবস্থাটা যেটি হচ্ছে সেটিও ওনারা নির্বাচনটা না করা 14 দিন নির্বাচনটা না করার কারণেই একটা সুযোগ এনিহাও একটা 154 জন বলুক 151 জন বলুক নির্বাচন ছাড়াই চলে আসছে এটা স্বাভাবিক হওয়ারই কথা এটা আমরা যেটা বলি বা আমরা যেটা শুনি বঙ্গবন্ধুর সময়ও আমরা দেখেছি যে তখনও ডক্টর কামাল হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতা এরকম আরও অনেক একটা সুযোগের যে কোনো সময়টা হতে পারে এটাও একটা ইতিহাস এটাও একটা ইতিহাস তো আরও একটা ইতিহাস যেটা আপনার আরও একটা ইতিহাসও আছে যে তার লোককে হেলিকপ্টারের বাক্সা এনে হারাইও দিয়েছে আচ্ছা সেটা হোক সেটা হোক সেটা আপনার বলার আমরা যেটা বলছি 96-এ 1996 সালে কিন্তু আপনারা ক্ষমতায় যান আবার 1990-তে আপনারা ক্ষমতায় আসেন এসে সাহেবকে জেলে নিলেন জেলের ভিতরে কী হলো না হলো বলতে গেলে আপনারা মন খারাপ করুন বললাম না মন খারাপ করার মন খারাপই বললাম না ক্যামেরা ছিল নাকি রিপিটেশন হচ্ছে এটা ওটা কিন্তু রিপিটেশন ছিল হ্যাঁ ক্যামেরা ছিল আসলে ক্যামেরা ছিল বাথরুম বন্ধ ক্যামেরা ছিল এসে সাহেব বলে ক্যামেরা ছিল হয়তো বাথরুমের কথাটা উনি বলে না ছিল বাথরুমে ছিল এটা বলে না এটা আমরা বলি একটু বেশি করে সিম্পেথি মানুষের নেওয়ার জন্য রিয়েলিটিজ এটা তো কষ্ট কিন্তু তাকে দিয়েছিল 12টা দিন সে বলেছে যে কার্পেট ছিল না 12টা দিন আমাকে কম্বল দিয়েছিল একটা গায়ে দিব না কী করবো আর তখন রাষ্ট্রপতি ছিলাম একটা সাংসদে ছিলাম একটা একটা ভালো বিছানাতে ঘুমাইতে পারতাম কিন্তু সেখানে আমাকে এমন অবস্থায় 12 দিন আমার খুব নিজেকে এটাকে মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হলো তারপরে মানিয়ে নিলাম তারপরে যখন 96-তে নির্বাচন আসলো আমরা তখন আপনারা তখন পেলেন কিন্তু 116টা সিট আপনার মনে আছে কিনা অবশ্যই 116 সিট হ্যাঁ বা 116 পালে পেল আওয়ামী লীগ পেল 147 সিট 48-49-50 এখানে 4টা সিট কিন্তু কম ছিল আমাদের তখন সিটের সংখ্যা ছিল 35 এবং 160 116 আপনি যোগ করেন ক্যালকুলেশন করে দেখেন জাস্ট 151 একদম এই যে সুযোগটা যে আপনারা তখন কিন্তু 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই তখন আমি বলতেছি আমি বলি 21 বছর কিন্তু ক্ষমতায় তখন আওয়ামী লীগ কিন্তু ছিল না এই যে তখন ওই এশার সাহেবের উপরে এই ইনজাস্টিস বলেন বা সত্যি সত্যি উনি অন্যায় করছে তখন আপনারা ধরে নিয়েছেন ওনাকে কষ্ট দিয়েছেন যার কারণে উনি বলছেন যে না ঠিক আছে মধু আহমেদ অনেক রাত্রেবেলা এশার সাহেবের সঙ্গে দেখা করলেন গিয়ে বললেন যে স্যার আপনি আপনি ইয়ে করেন ক্ষমতায় আপনি থাকেন আপনি মন্ত্রিসভা তৈরি করেন আপনি রাষ্ট্রপতি থাকেন এভরিথিং ইজ ওকে আপনি যা খুশি থাকেন কিন্তু আওয়ামী লীগকে আপনি ইয়ে দেন না তাদেরকে সমর্থন 4টা সিটের না হলে কিন্তু তারা আসতে পারবে না সমর্থনটা আপনি দিয়েন না আর হোসেন মঞ্জুর রাতারাতি আবার তিনিও গেলেন গিয়ে বললেন যে স্যার ওদের কথা শোনেন না এই যে আপনাকে এত কষ্ট দিয়েছে এত কিছু করেছে তারপরে আপনি তাদেরকে সমর্থন দেবেন এটা সাহেব বললেন যে না আমি তাদেরকে সমর্থন দিব না এই যে সুযোগটা হারালেন কী কারণে এটা আপনাদের ভুলের কারণে এটা সাহেব রাষ্ট্রপতি ছিল সাহেব জেলে নিতে বলছে কে বলছে সেটাও আমরা জানি কেন নিয়েছেন আমরা তাও আমরা জানি রাজনীতি করি আমরা তো জানি সব কিছুই কিন্তু আপনি আমি যা বললাম তার তার কথার উপরে আপনি সেটা করবেন কেন আমি আপনাকে ধরে নিতে হবে যে আমি পলিটিক্স করতেছি পলিটিক্সের মধ্যে আমরা বলি যে পলিটিক্সের মধ্যে সব কিছুই জায়েজ ভালোবাসা পলিটিক্সের মধ্যে মিথ্যা কথাও জায়েজ বলে এগুলো কথার কথা এগুলো কিন্তু হয় না কথার কথা কিন্তু সেই সময় যদি যে এই জিনিসটা যেটা আমি বললাম যদি হতো মধু আহমেদের কথাটাই যদি হতো তাহলে ক্ষমতা যদি জাতীয় পার্টি আবার আসতো তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাসটা আজকে কিন্তু ভিন্নভাবে লেখা হতো তো এগুলো এই কারণে ছোট ছোট বিএনপির একটা বদনাম হতো না যে স্বৈরাচারের সঙ্গে হাত মিলাইছে না এখনো তো তারা বলে যে আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে ছোট ভাই রাঙ্গা ভুলে গেছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন প্রধানমন্ত্রী মাননীয় বলেছিল যে হোসেন মোহাম্মদ এরশাদ তো এখন আছে ভালো আরাম আয়েশে একটা কারাগারে তাকে কি
ওল্ড টাউনে কারাগারে নেওয়া হবে, তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলের নেত্রী উঠে দাঁড়িয়ে বলেছে অনতি বিলম্বে বললেন বললে আমরা একটু আমি বলতে চাই এটা there is the difference between Khaleda Zia and Sheikh Hasina. Sheikh Hasina bollo je apni keno jele nilen na sei ishad ekhon Sheikh Hasinar shonge tale apnake bujhte hobe jinish ta 96 e apni khomotay aste amrao jodi ashi tale ontoto aumili khomotay ashena kintu apnara shetao tokhon korlen na tokhon ki korlen tokhon oi kothar upore apnara Esar Sahab ke ja korlen ami ar bolte chaichi na ogula রিপিটেশন হবে বারবার ওই একই কথা বারবার এটা সত্যি নাকি আপনারা ওনাদেরকে বলেছিলেন যে আপনারাই সরকার গঠন করেন আপনি প্রধানমন্ত্রী হন না না তখন তো আমি মওদুদ ইসলাম মওদুদ আহমেদের কথা বললাম পার্লামেন্টের হুইপ ছিলাম বিরোধী দলের এখন এই অফার দিয়েছিলেন নাকি আপনারা না না যে বিষয়টা এত এত গভীরে আমি জানি না একটু যোগ করছি ওই সময় কিন্তু একটা ডিসকাশন ছিল আলোচনা বাজারে ছিল ডিসকাশন ছিল ডিসকাশন ইনসাইড আউটসাইড ছিল তো পরবর্তী সময় ধানমন্ডির একটি বাড়িতে জাতীয় পার্টি আওয়ামী লীগের বৈঠক হয়েছিল লেকের পাড়ের একটি বাড়িতে আমি এটা বলতে যাচ্ছি না পুরো এখন আমাদের পরিবেশ মন্ত্রী থেকে পানি সম্পদ মন্ত্রী বাড়িতে হ্যাঁ বলেন পানি সম্পদ মন্ত্রী বাড়িতে না পাশে আছে বলেন না মানে এটা একজন ইয়ে না না আমি তো বললাম লাল সিরামিক ইটের বাড়িতে একটা বৈঠক হয়েছিল লাল সিরামিক ইটের বাড়িতে একটা বৈঠক হয়েছিল এবং ওই বৈঠকের পরে শেখ হাজার নামে এক ভদ্রলোক তো ওনার বাড়িতে একটা বৈঠক হয়েছিল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যেটা আনোয়ার মঞ্জুর সাহেব যোগ দিয়েছিলেন এবং শেখ হাসিনা অংশ নিয়েছিলেন ওই বৈঠকের পার্টি যেহেতু পুরান ইতিহাস আসলো একটু ওই বৈঠকের পার্টির সিদ্ধান্ত হয়ে বক্তব্য থেকে এই অ্যান্সারটা পেয়েছি যে একটা অফার ছিল আসলে এনিওয়ে রাঙা ভাই আমাদের তো এখানে অনেক সময় নিয়ে একটা শেষ করতে হবে আমি জানতে চাচ্ছি যে আপনি যে বারবার ওনাদেরকে ডাকতেছেন আসেন ইলেকশনে আসেন ওনারা আসলে আপনারা তো তিন নম্বর পার্টি হয়ে যাবেন তো না এইটা তো একটা না একটা সময় ওনাদের আসতেই হবে সেটা এখন তখন সরকারে কে থাকবে সেটা আলাদা কথা কিন্তু ইলেকশনের মাধ্যমে আসতেই হবে তাতে ইলেকশনে কেউ অংশগ্রহণ করুক বা না করুক না করলে যে কিছু হয় না 14 সাল থেকে এখনও 4 বছর 4.5 বছর চলে গেছে কিছুই তো হইলো না সরকার তো চলতেছে একটা বিদেশ থেকে সাপোর্ট আছে এই পার্লামেন্ট সব থেকে রিচ পার্লামেন্ট পৃথিবী বাংলাদেশের মানে যত পার্লামেন্ট গেছে এই কারণে আমি বলবো যে এই পার্লামেন্টেরই সাবির হোসেন চৌধুরী ছিল আপনার আইপিইউ উনি আইপিইউ ওনার সঙ্গে মধ্যে আমি একবার সুইজারল্যান্ডে গিয়েছিলাম একবার গিয়েছিলাম আইপিইউ সেই আইপিইউ আমরা দেখে অনেক আমরা সেই আমরা মনে হয় যে 30 কি 40 লাইন পিছনে বসা সেই পার্লামেন্টের ইয়াতে এসে আমাদের সাবির হোসেন চৌধুরী প্রেসিডেন্টের আসনে বসে আছে কল্পনা করতে আমরা হোল্ড ওয়ার্ল্ড পার্লামেন্ট পার্লামেন্টে তারপরে সিপিএ তে আমাদের বর্তমান যিনি তিনিও তো এটা তো রিস পার্লামেন্ট অবশ্যই রিস পার্লামেন্ট যদি খালেদা জিয়া থাকতো তাহলে 100% একটা রিস পার্লামেন্ট কিন্তু হয়ে যেত এটা যদি উনি থাকতেন আজকে তাহলে কিন্তু এর থেকে রওশনের সাথ এর সাথ তারপরে আপনার খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা যদি সবাই মিলে থাকতেন তাহলে কিন্তু একটা রিস ওয়ার্ল্ডের মধ্যে একটা রিস পার্লামেন্ট হইতো আমার কাছে মনে হয় যেটা আপনারা এখন যদি মনে করেন যেন আমরা নির্বাচন না করলেই আর নির্বাচন দেশে হবে না বা নির্বাচনটা হলে ওয়ার্ল্ড সাপোর্ট করবে না করলো তো ওয়ার্ল্ড সাপোর্ট করলো তো আবারও যে এরকম একটা কিছু হবে না সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি কি এই কামিং ইলেকশনে মানে ডিসেম্বরে যে ইলেকশন হওয়ার কথা ডিসেম্বরে আমি তো আমার আপনারা কি আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন না আপনারা আলাদা হবে এটা তো আমরা আমরা তো আমরা তো এখন আল্লাহ দিলে আমরা খুব ভালো অবস্থানে আছি তো আমরা তো ওই ওই ইয়ার মধ্যে মেজের মধ্যে শুয়ে নাই তো এখন এশার সাহেব যে কয়দিন আগে এখন পালঙ্কে শুয়ে আছি আচ্ছা এশার সাহেব এখন পালঙ্কে শুয়ে আছে সকালবেলা একজন আমরা একজনের কথা শুনি বিকালবেলা আর একজনের কথা শুনি আমরা শুনতেছি আমাদের মতো ভালো অবস্থানে আল্লাহর মত আল্লাহর কাছে অশেষ আমরা ইয়া করি আমাদের মতো ভালো অবস্থানে আল্লাহ যদি কমায় দিত না হায়াতটা যদি করতো 10টা বছর যদি কমে থাকতো আবার ঠিকই ক্ষমতায় আমরা দিতে পারতাম করতে পারতো একটু শারীরিক মানে বয়সের কারণে এবার সম্ভাবনা কম দেখছেন না বয়সের কারণে উনি যেভাবে মানে মুভমেন্ট করা উচিত সেভাবে মুভমেন্ট করা উচিত নয় কিন্তু মাঝখান থেকে আমাদের একটা অবস্থান আমি আজকে সেনবাগে গেছিলাম ওনার এলাকায় ওনার অবস্থান অবশ্যই ভালো আমি অস্বীকার করতেছি না অবশ্যই ওনার
অবস্থান ভালো, ওখানে আমরা নির্বাচন করে জয়লাভ করবো তাও আমার কাছে মনে হয় না। হয়তো যদি উনি না করে তাহলে হয়তো এমনও দেখা যেতে পারে যে ইসলামী মূল্যবোধের বা ওনার ভোটগুলো আমাদের কাছে হয়তো আসতে পারে, উনি যদি বলেন আসতে পারে। আমার ব্যক্তিগত আমার একজন সংবাদকর্মী হিসেবে অভিজ্ঞতা বলছি, কারণ অনেকগুলো চ্যালেঞ্জের পার্টি বিএনপির জন্য জেলে থাকে তারপরও আসবে বিএনপি, আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত যা আসতে পারে। আমি ফারুক ভাই বাকিটা বলবেন। আসলে ইলেকশনটা আসা নির্ভর করবে এখন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের উপর। এখন আজকে যে কথাটা উনি ওয়ার্কিং কমিটিতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার ওনার বক্তব্যগুলো আমি সব শুনি, যেটি বলেছে যে কে আসবে কে আসবে না সেটা তার বিষয় না। রাঙ্গাবাই যে কথাটা বলেছেন 4:30 তো চলে গেল এবং একটা অংশগ্রহণ, বৃহত্তম রাজনৈতিক দল অংশগ্রহণ ছাড়াই তো একটা পার্লামেন্ট প্রায় শেষ পর্যায়ে। তা এই সাহসটা বেড়ে গেছে, এটাই কিছু লোকে বোঝাতে চাচ্ছেন যে 2014 সালে নির্বাচন না যাওয়ার কারণে আওয়ামী লীগের সাহসটা বেড়ে গেছে। সেই কারণে আপনি এই পয়েন্টটা বলেছেন যে খালেদা জিয়া বাইর হোক আর না হোক একটা ইলেকশনে যাওয়ার প্রস্তুতি হয়তো বিএনপি থাকতে পারে। আমাদের 37টা ডিস্ট্রিক্ট ট্যুরের নেতৃবৃন্দ ঠিক করে দিয়েছে, আমাকেও কয়েকটি জেলা দিয়েছে, সে বিষয়গুলো আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। যদি আগামীকালও নির্বাচন ডিক্লেয়ার করে হয়তো বা 2-3 দিন লাগতে পারে, কিন্তু একটা কথা হলো বেগম খালেদা জিয়াকে ভিতরে রেখে, ওনারা হোসেন মোহাম্মদ এসানকে ভিতরে রেখেও যেরকম একটা চিন্তা করছিলেন, আমাদের চিন্তার বিষয় এটা যে আমরা তখন পাঁচটা বাংলাদেশে দুজন লোক খালেদা জিয়া পাঁচটা সিটি জয়লাভ করেছে। আমি যে কথাটা অ্যাড করতে চাচ্ছি নিজাম ভাই, যে বলছে যে ভোটে যাবেন, আমরা তো ভোটের দল, আমরা ভোটকেই পছন্দ করি, কিন্তু আমরা আজকে ডিক্লেয়ার করেন হয়তো 2-3 দিন লাগবে, বেগম জিয়াকে বের করে দিয়ে একটা আলোচনা পথটা খোলা থাকুক। আমার বক্তব্য হলো এইটুকু যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, নিপীড়ন নির্যাতন বন্ধ হোক, গ্রেপ্তার হুলিয়া খুন এগুলো বন্ধ হোক, আলোচনার দ্বার উন্মুক্ত করতে তো আওয়ামী লীগের কোনো ক্ষতি না। আপনাদের সঙ্গে আওয়ামী লীগ আলোচনা করবে না বলে দিয়েছে, না করলে তাদের আসলে চিরস্থায়ী নয় কারো ক্ষমতা। আমি আপনাকে না, সে তো চিরস্থায়ী না, সেটা তো নয়। এটা আমার মনে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে একটা বৃহত্তম রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধের সপক্ষে যারা দাবি করেন তাদের মুখে এই কথাটা শোভা পায় না। এই কথাটা কেন আসছে জানেন? যদি আজকে কিছু লোক, আমি নাম উল্লেখ করব না, জাতীয় পার্টি ছাড়া, জাতীয় পার্টি তখন আলাদা ইলেকশন করবে নিশ্চিত, যদি বিএনপি ইলেকশনে না যায় আবারও তারা অপোজিশনে যাবে, আবারও সরকারকে শেয়ার করতেও পারে না করতে পারে, এটা রাঙ্গাবাইদের ব্যাপার। কিন্তু আমাদেরকে বাদ দিয়া নির্বাচনটা হয়ে গেলে বা করে ফেললে আওয়ামী লীগ একটা ভুল করবে আবার, এটা হলো আমার বক্তব্য। আমি একটা মিনিট যোগ করে দিচ্ছি, আমার কাছে মনে হয় যে ইলেকশনটা তো ধরেন প্রথমত একটা ইলেকশন একটা নিরপেক্ষ অবস্থান তৈরি করা বা ইলেকশন পরিবেশ তৈরি করা, ইলেকশন কমিশনের দায়িত্ব অনেক বেশি প্রথমত, এটা মানে একটা একটা বড় ব্যাপার ধরেন। আর দ্বিতীয়ত হলো এর আগে কিন্তু বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও তারা বলেছিল কে আসলো কে আসলো না, দায়িত্ব যার যার তার কার। আমার কাছে মনে হয় এই সংস্কৃতিগুলো জায়গা থেকে সার্বজনীন গ্রহণযোগ্য ইলেকশন হোক, আমরা যারা সাধারণ নাগরিক আমাদের একটা প্রত্যাশার জায়গা। এখন এখানে রাজনৈতিক দলগুলোকেও তাদেরও একটা দায়িত্ববোধের বড় জায়গা আছে, এটা আওয়ামী লীগ হোক এটা বিএনপি হোক এটা জাতীয় পার্টি হোক, তাদের এই দায়িত্বটুকু আমরা আশা করি যে তারা সবাই মিলে একটা পরিবেশ তৈরি করবে, এটা একটা পার্ট। কারণ এখানে ইলেকশন কমিশন এক ধরনের তাদের যে নিশ্চিত করা পরিবেশের যে জায়গাটা ভোটটা মানে যে দিতে পারে, এতদিন ধরে সাংবাদিকতা করছেন আপনি, এখনও এই আশায় আছেন যে দলগুলো তাদের দায়িত্ব আশাবাদ আশাবাদ ছাড়া আপনি বাঁচবেন কি করে? আমাদের তো একটা প্রত্যাশার জায়গা রাখতে হবে। এখন তো নির্বাচন ছাড়া আপনি কিভাবে সরকার পরিবর্তন করবেন? এখন তো সবকিছু ক্ষমতা কেন্দ্রিক। আর একটা হলো বাংলাদেশে বর্জনের রাজনীতি, আওয়ামী লীগ পার্লামেন্টে থাকলে সরকারে থাকলে বিএনপি সংসদ বর্জন করে, বিএনপি থাকলে আওয়ামী লীগ করে, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে, তাই না ফারুক ভাই? এটা প্রথমেই তো সেই হিসাবে এই পার্লামেন্ট ভালো, এই রাজনৈতিক আড্ডায় প্রথম কথাটাই আপনার মুখ দিয়ে এটা আসছে যে আমাদের এই পথ পরিবর্তন থেকে বেরিয়ে আসতে হবে, মানে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, বর্জন থেকে বেরিয়ে আসতে হবে, অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, পার্লামেন্টকে পার্লামেন্টের মতো চলার ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ। এখন আপনি প্রথমে যে প্রসঙ্গ তুলেছিলেন এবং আমার একটা প্রশ্ন ছিল রাঙ্গাভাইয়ের কাছে, সেই প্রশ্নের উত্তর এই প্রায় অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তারপরও পাই নাই। আপনারা এই শেষ এক মিনিট বাকি, আপনারা আর কি মন্ত্রিত্ব কতদিন করবেন? কারণ আপনাদের পার্টির সিদ্ধান্ত বা পার্টির চেয়ারম্যানের আহ্বান যে আপনারা বের হয়ে আসেন, তো আপনারা আমরা জানি যে আপনারা যারা মন্ত্রী আছেন তারা এই
এটা করতে চাচ্ছেন না, এইটা একটু না না এটা 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 সত্যি না, আমি করতে না চাইলেও আমার দল দলের বাইরে যাওয়ার, কিন্তু উনি দল করেন, আরো দল যারা করেন তারা দলের বাইরে চলে আসেন, স্কোপ কিন্তু নাই। সুলতান মোহাম্মদের সাথে যদি বলেন, আমি তো দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বক্তৃতা আজকে সেনবাগেও বলেছি আজকে, এবং ওটা কোর্ট করেও আমি দেখলাম অনেক আরটিভিতে সম্মত দেওয়া হয়েছে যে মশিউর রহমান নাঙ্গা যে কোনো সময় ঈশ্বর সাহেব বললে উনি পদত্যাগ করবেন, আবারও বলছি আমি, উনি যখনই বলবেন আমি তখনই পদত্যাগ করবো, আমি যখনই বলেছি। আপনি একক না, আপনার বাকি আমার সঙ্গে যারা আছে তারাও করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার শেষ কথা রাঙ্গার প্রতি, আমার সম্মানিত এই যে এডিটর সাহেবের সামনে, যে হোসেন মোহাম্মদ এরশাদের আট বছর দশ বছর ক্ষমতা থাকাকালীন সময় যেসব, বা আমরাও ক্ষমতা থাকাকালীন সময় আমাদের যেসব দোস্তু দিয়েছে, আমার নেত্রীও বলেছে সব সফলতা আমি অর্জন করতে পারিনি, কিন্তু আপনাদের সফলতা অর্জন করতে হলে আপনাদের দোস্তুটিগুলো যদি আপনারা সংশোধন করতে চান, তাহলে আমার মনে হয় আপনার অনতি বিলম্বে আপনারা মন্ত্রিসভা বেরিয়ে এসে সকল দলকে অংশগ্রহণ করে একটা নির্বাচন, আপনারা অনতি বিলম্বে আমরা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক আসি, আমরা জনগণের কাজ করতে চাই, মিনিস্টার হিসাবে কাজ করতে সুবিধা আমরা করতেছি, ইলেকশন যখন আসবে তখন যখন আলাদা আলাদা আমাদের আইডেন্টিটি হবে তখন আমরা আলাদা জায়গা চলে যাবো। একটা লাইন বলেন নাই, আপনারা অনতি বিলম্বে মন্ত্রিসভা থেকে ত্যাগ করেন এটা পর্যন্ত বলছেন, বাকিটা বলেন না, সেটা হচ্ছে আমাদের সঙ্গে যোগ দেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম ফারুক ভাই, ভাঙ্গা ভাই, আমাদের আজকের অনুষ্ঠান শেষ না, অনেক আপনাদের আসছেন, আবারও ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, সবার জন্য শুভকামনা।